অফিসাররা যত আছে এগুলো পালন তো ভালো হয়, যারা গাড়ি তারা লাভবান হবে, সারা মরেও না নষ্ট হয় না। আর এই যে মাটির সারা দেশি চারা দিলে পুলটি গাড়া হয়, ওটা একটা করে বাত আসে, মনে করো যে ফুল জ্বালা আসে তে মনে ওটা উড়ে গেলে তো আর থাকে না। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের কৃষিবাজার চ্যানেলটি দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওটি কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ নিয়ে আসছে, আর এই মেসেজটি দেবেন একজন অভিজ্ঞ কৃষক যিনি গত 40 বছর যাবত কৃষির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বিভিন্ন সবজি আবাদ করে থাকেন। তিনি সারা জীবন মাটি থেকে উৎপাদিত চারা দিয়েই সবজি আবাদ করেছেন, কিন্তু গত কয়েক বছর যাবত তিনি আধুনিক পদ্ধতির সিডলিং ট্রের মাধ্যমে উৎপাদিত চারা তিনি তার ক্ষেতে রোপণ করছেন, এবং সিডলিং ট্রের চারা ও মাটি থেকে উৎপাদিত চারা সম্পর্কে তিনি আপনাদেরকে তথ্য জানাবেন। চলুন আমরা তার সঙ্গে একটু কথা বলে দেখি। আমার নাম খাদেম। সিডলিং ট্রের মাধ্যমে যে চারা, যে আধুনিক পদ্ধতির চারা, এই চারাগুলো কতদিন থেকে ব্যবহার করছেন? যখন তো বাড়াছে চারা তো আনছি ওই আমরা হাত থেকে ওই সাত মাস থেকে। আপনি তো মাটির চারা সম্পর্কে আপনার ধারণা ভালো আছে এবং এই চারাগুলো সম্পর্কেও আপনার অনেকটাই ধারণা আছে। আচ্ছা, আপনার এই দুই চারার মধ্যে আপনি একটু পার্থক্য করেন তো আমাদেরকে একটু বলেন। দুই চারার মধ্যে পার্থক্য মানে এই টপের চারাটার মানে ওটা ফলগুলো ভালো হয়, বেশি হয়, মারা যায় কম, ফুটে কম, তারপরে আর বাগুন মরিচ এগুলো হয়ও বেশি, আর এটা কোনো বারো মাসেই থাকে। আর এই যে মাটির চারা দেশি চারা দিলে পুলটি গাড়া হয়, ওটা একটা করে বাত আসে, মনে করো যে ফুল জ্বালা আসে তে মনে ওটা উড়ে গেলে তো আর থাকে না। আর এই জাতের চারা দিলে মানে আমি কদিন যে গত বছর বিরিন বল আর ভেঞ্জুরে নাগাছ নিয়ে কোনো হাট আমি মিস দিইনি, এগুলো রোজাত পর্যন্ত এই যে আশ্বিন মাস থেকে বেশ পেয়ে যাচ্ছে না, একেবারে রোজাত না যা আর বাগুন খায় না তখন আর হাট দিয়ে দিইনি। আচ্ছা, তাইলে এই যে মাটির চারা আর এই ট্রের চারার মধ্যে তো আপনি অনেক পার্থক্য খুঁজে পেয়েছেন, তাহলে এখনো কি আপনি মাটির চারা ব্যবহার করেন? মাটির চারা গত বছর করছি না, কিন্তু কামাইনি, এবারে এবারে মাটির চারা করি নষ্ট হয়ে গেছে, বাগুনও করছি না নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই চারাটার মরণ নাই, এই এই রোদুতে যদি কোনো গাড়ি তো নাড়ো অঙ্কাই থাকে, আর ওই মাটির চারা যেটা উপরে তুলে নিয়ে গাড়বেন, যে চারাটা উপরে তুলে নিয়ে গিয়ে গাড়বেন ওই চারাটা মানে ওর সাথেই তো মারা যায়। আচ্ছা, আপনি একটু অন্যান্য কৃষকদেরকে একটু পরামর্শ দেন, কি পরামর্শ দিবেন? হ্যাঁ, টপের চারা খুব ভালো, টপের চারারে উন্নত মাল বেশি, সব চারাই সব প্রকারের চারাই, টপের যেটা আছে টপের চারা যত আছে এগুলো ফলন তো ভালো হয়, বেশিও হয়, সারা মরেও না নষ্ট হয় না, কিন্তু গ্রামের মানুষে হলে বিশ্বাস করে না, মানে হলে আরও যা দাম বেশি দেখি, এই চারার দাম বেশি দেখি, 2 টাকা 1,000 চারা নিতে 2,000 লাগে বা 2,500 লাগে, ওরা 200-100 টাকা দিই 1,000 চারা না নিয়ে এসি গাড়ে, তাতে তাদের ক্ষতি না লাভ বলেন তো? ক্ষতি মানে একজনের ভেনত চড়িয়ে আমি আনো, তাই কথা আমি ওই নার্সারি দিয়ে হলো বালু দেয়, টপের চারা কত 2 টাকা এরকম দেয়, কত একটু ঘুম নিয়ে আসি বালি হাড়ত আসি 200 টাকা করি, 1,000 কিনে আনি আনি উসু তাই মা বাগুন হাসি মিশিয়ে নিই, তুমি ওটা টপের চারা না মাটির চারা কত নিলে ব্যাপারীর চারা যেন নয়, তো মাঝে নিয়ে ন্যায় হলো যাচাই করি যাটে মনে করেন যে এই নার্সারি তাহলে এরা 2 নম্বর মাল দিয়ে পারে না, যে এই বাগুনটা নিয়ে কি কারণ কি এই মরিচটা কারণ এটাই হবে সেটাই হয় আবাদ করবি, এই সারা পিফের সারা হাতে শুরু করি মরিচ যারা গাড়বি তারা লাভবান হবে। প্রিয় দর্শক,
যিনি এতক্ষণ ধরে কথা বললেন তিনি একজন অভিজ্ঞ কৃষক, অবশ্যই আপনারা তার কথা শুনেও বুঝতে পেরেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন মাটি থেকে উৎপাদিত চারার ক্ষতিকর দিকগুলো এবং বর্তমানে তিনি যে সিডলিং ট্রের মাধ্যমে উৎপাদিত চারা তার ক্ষেতে ব্যবহার করছেন তার সুফল সম্পর্কেও আমাদেরকে জানিয়েছেন। আশা করি এই তথ্যগুলো আপনাদের অনেক কাজে দেবে। আর আমরা প্রতিটি কৃষককে বলবো আপনারা মাটি থেকে উৎপাদিত চারা থেকে ফিরে এসে এই আধুনিক পদ্ধতির সিডলিং ট্রের মাধ্যমে উৎপাদিত চারা আপনাদের ক্ষেতে রোপণ করুন, অধিকতর ফসল উৎপাদন করুন এবং আপনি লাভবান হন। কৃষি বাজারের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।